থাই এয়ারলাইন্সে ইকোনমি ক্লাসের যাত্রীদের জন্য দুপুর এবং রাতে কী ধরনের খাবার সার্ভ করে থাকে সেটা সম্পর্কে আজকে এই ব্লগে দেখাবো। প্রথমে ওরা বাচ্চাদের খাবার সার্ভ করে যায়, আপনাদের সাথে যদি কোনো বেবি থাকে ওর খাবার আগে সার্ভ করবে, তারপরে অ্যাডাল্টদের খাবার চলে আসে। ওরা মুখে আগে মেনু কার্ড দিত, এখন মুখে জিজ্ঞেস করে নেয় চিকেন আইটেম নিব না ফিশ আইটেম নিব। আজকে দুই ধরনের আইটেম ছিল, চিকেন উইথ ম্যাশ পটেটো এবং ফিশ উইথ স্টিম রাইস। তো আমি চিকেন নিয়েছি, আমার হাজব্যান্ড নিয়ে এলো ফিশ। আমরা দুইজন সবসময় দুই ধরনের আইটেমই নিয়ে থাকি। প্রথমে দেখাচ্ছি সালাদটা, এখানে সেদ্ধ আলু ম্যায়োনিজ দিয়ে বেসিক একটা সালাদ, আর সাথে আছে চিকেন সসেস আর ছোট্ট একটা বেবি টমেটো। আর হলো ডেজার্টে এসেছে স্পঞ্জ কেক, উপরে অনেক নার্স দেওয়া আছে, একটা বান, ছোট্ট একটা বাটার, আর চামিস, ফেসিয়াল টিস্যু, এক বোতল পানি। আর মেইন কোর্সে আছে হলো ম্যাশ পটেটো উইথ চিকেন আর সাথে কিছু শসা গাজর। এবার দেখাই আমার হাজব্যান্ড কী নিয়েছে। ও হলো ফিশ আইটেম নিয়েছে, ও খাবারটা খাবে না, শুধু ওর কেকটাই খাচ্ছিলো। তো ওর বলছে ভালো লাগছে না, বিমানের মধ্যে আসলে অতটা ভালো লাগে না কোনো খাবার। তো এখানে ছিল হলো স্টিম রাইস, সাথে হলো লেমন বাটার ফিশ, আর অল্প কিছু শাক বেসিস টাইপের দেওয়া ছিল। আমি প্রথমে সালাডটা ট্রাই করে দেখছিলাম, আমার মনে হচ্ছিলো এটার মধ্যে আলুর সাথে আর অন্য কিছু থাকবে, কিন্তু কিছু খুঁজে পেলাম না, শুধু সেদ্ধ আলু ম্যায়োনিজ দিয়ে দেওয়া। সসেসটা ভালো লেগেছিলো, একটু বড় সাইজের সসেস, কিন্তু সালাডটা একদমই ভালো লাগেনি। বেবি টমেটোটা অনেক কিউট, কিন্তু খেতে ইচ্ছে করছিলো না। এখানে আপনার সব ধরনের কোল্ড ড্রিঙ্কস পেয়ে যাবেন, হার্ড ড্রিঙ্কসও চাইলে নিতে পারেন, ওয়াইন, হুস্কি, রেড ওয়াইন, যে কোনো কিছু, সাথে যে কোনো ধরনের জুস, কোল্ড ড্রিঙ্কস ওদের কাছে চাইলেই ওরা দিয়ে দিবে। আমরা দুজন দুই ধরনের খাচ্ছি, ও হলো কোক নিয়েছে আর আমি অ্যাপেল জুস নিয়েছিলাম। তো এবার আমি মেন কোর্সটা একটু ট্রাই করছিলাম, ম্যাশ পটেটো মোটামুটি খাওয়া যায়, আর চিকেনটা একদমই স্বাদ ছিল না, কোনো রকম ফ্লেভার টেস্ট কিছুই ছিল না, কেমন যেন মনে হচ্ছিলো সেদ্ধ চিকেন আর কোনো মশলা ছাড়াই, একদমই ভালো ছিল না স্বাদটা। তবে হাজব্যান্ডটা ভালো ছিল, ওটা একটু ট্রাই করে দেখেছিলাম। আমি আবার একটা অ্যাপেল জুস নিয়েছি, আপনি যতবার চাইবেন দিবে, কিন্তু ওদের বেশি ডিস্টার্ব না করাই ভালো। যতবার ইচ্ছে আমরা জুস, কোল্ড ড্রিঙ্কস, সব কিছু, চা, কফি সবই চাইলে ওরা দিয়ে যাবে।